आप क्या करें, आप सिर्फ डेट के ऊपर तारीख से तारीख देके जा रहा है, हम भी सुन के आ रहे हैं। देखिए दूसरे आपने कंफर्म तो दे हमको अभी जो भी पैसा मिलेगा आप लोगों को जो भी पैसा मिलेगा आप तो जो भी मिलेगा हो सकता है और तीन महीना लगेगा। नहीं नहीं मिलेगा हमको 15 तक को भी ऊपर जवाब देना है। काम किया आपने तो जवाब देने के लिए बहुत देख लिया था। अरे हम तो मान ही रहे, हम तो खुद बोल रहे हैं, लेकिन हमको पैसा हमारा पैसा मिलने पर हाँ ठीक है 15 फरवरी हमको 15 फरवरी দীর্ঘদিন আমরা SIS কোম্পানিতে চাকরি করেছি 3.5 বছর। আমাদের টাকা দিছে, দিতে দিতে আমাদের কিছু টাকা তাদের কাছে বকেয়া রয়ে গেছে। এই বকেয়া টাকা আমাদের আজ দেমু কাল দেমু করে দিতেছে। আজকে 7 মাস হয়ে গেছে আমরা ভিজুয়াল কোম্পানিতে গেছি, কয়েকবার আমরা ওটাইনের অফিসেও গেছি এবং এখানেও কথা কইছি। আমাদের খালি কথা একটাই, আজ নেই ইতনা তারিখ কো মিলেগা, ইতনা তারিখ নেই ইতনা তারিখ কো মিলেগা। কত মাসের টাকা পাও না আপনারা? আমরা তো টাকা বিস্তর পাও না, টাকার হিসাব 3 বছরে। 3 বছরে মানে কত হবে অ্যামাউন্টটা? প্রায় ধরুন 60,000 একজন। একজন তো আজকে কি হয়েছে? আজকে যে এরিয়ার যে মেন মালিক যিনি হত্যাকর্তা এবিপি কয় উনি আইসেন, যাই না আমরা আইসি, উনার নিচে যিনি আছে উনি তো আমাদের খালি টকরাইতেছেন। এই এত তারিখ দেবো, এত তারিখ আপনাদের অ্যাকাউন্টে ঢুকে দেবো, এত তারিখ দিতে দেবো, বা আমাদের সাথে প্রতারণা করতেছেন। কতদিন যাবত এইগুলি মানে করে যাচ্ছে ওরা? গত নভেম্বর মাস থেকে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস পার করে এলেছে। এই করতে করতে আজকে মেইন যে উত্তর পূর্বাঞ্চলের যিনি হেড উনি আইসেন, তো উনার কাছে আমরা এড়িয়ে আইসি, আমাদের টাকা আপনি আজকে দিয়ে। এখন অবধি কোনো মানে প্রতিশ্রুতি পাইছেন আপনারা? উনি প্রতিশ্রুতি দিয়ে দিছে 12 তারিখ আমাদের টাকা দিবে, ফেব্রুয়ারির 12 তারিখ এখান থেকে বিল দিব, 10 তারিখ 12 তারিখ দিব। এখন আমরা কর্মচারীরা মানে না, তারা কইছে আমরা 3 মাস ঘুরে এলেছে, এখন আমরা 10 দিনের না 10 ঘন্টারও বিশ্বাস করতাম। এখন কি করবেন আপনারা? এখন দেখা যাক, যে কোনো একটা পর্যায়ে তো যাইতে হইব। উচ্চ আধিকারিকরা কি মানে ঘটনাস্থলে আইছে? তাদের উচ্চ আধিকারিক যারা আছে এবিপি স্যার আইছে, ওনার নামটা কি যারা আপনি আটক করছেন? ওনার নাম কি? রাজেশ কুমার শর্মা। রাজেশ কুমার শর্মা এরিয়া ম্যানেজার। যে দুজন যে আপনারা মানে এখন অব্দি আটক করছেন তাদের নাম কি? রাজেশ কুমার শর্মা, উনি হলো যে মেইন যিনাকে আমরা আটকাইছি আজকে, ওনার নাম হলো শ্রী প্রণব কুমার মিশ্র এবিপি। এটা কি কোম্পানি? SIS কোম্পানি। আর একজন হলো আমাদের ত্রিপুরার ব্রাঞ্চ ম্যানেজার রাজেশ কুমার স্যার। কতজন আপনারা মানে টাকা পাও না? টাকা আমরা সবাই পাও না, 255 জনের টাকা পাবো। এখন অবধি তুই সেই টাকাগুলি দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যার জন্য আজকে উনি আসার পরে, প্রণব কুমার মিশ্রজি আসার পরে ওনার সাথে কথা বলতে আসছি। আমরা কোনো উত্তেজিত নয়, কোনো কিছু না, আমাদের কথা একটাই, আমাদের টাকা দিয়ে দিন, আপনারা চলে যান, আমাদের আপনাদের সাথে কোনো ঝগড়া নেই, কিছু নেই, আমাদের টাকা দেন। 3 মাস ধরে ঘুরাইতেছেন, টাকা দিয়ে দেবেন।